with Masood Raihan. Now moving forward, Jamal bhai, আজকে যেহেতু আমাদের ক্যারিয়ার স্পেশাল কনসেন্ট্রেশন হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, স্পেশালি আপনার সাথে যে ডিসকাশনটা হবে, আমাদেরকে একটু বলবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস সেলফ ব্র্যান্ডিং থিং। যদি আমি বাংলায় বলি, আমরা একটু নেতিবাচক, তো সাধারণত আমরা নিজেরা একটু নেগেটিভলি বলতে পছন্দ করি। তো বাংলায় সেলফ ব্র্যান্ডিং নিয়ে খুব নেগেটিভ একটি কথা আছে, যেটা নিজের ঢোল নিজে পিটানো বলতে যেটা বলতে, অন্যকে দিলে পেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য নিজের ঢোল নিজে পেটাতে হয়। জি, বাট ওয়ার্ল্ড ফেমাস বিজনেস ম্যাগাজিন, আপনি নামটা অবশ্যই শুনেছেন, পড়েন, ফোর্বস, তাদের একটি আর্টিকেল পাবলিশ করেছিল। সেই আর্টিকেলটির টাইটেলটি ছিল এরকম যে পার্সোনাল ব্র্যান্ডিং ইজ আ লিডারশিপ রিকোয়ারমেন্ট, নট আ সেলফ প্রমোশন ক্যাম্পেইন। সো সেলফ ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিং যেটাকে আমরা বলছি, এটা কিন্তু প্রমোশনাল ক্যাম্পেইন না, এটা আপনার লিডারশিপের ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। এটা যদি মাথায় রাখি, এবং তারা আর্টিকেলটি আমি যখন পড়ছিলাম, আর্টিকেলটির শুরুতে তারা একটি সুন্দর কথা বলেছিল, যে যেটা বলছিল তারা যে সেলফ ব্র্যান্ডিং এর রিজনটি, মানে যে কথাটি দিয়ে ক্লিয়ার হয়ে যায় যে আপনার ব্র্যান্ডিং দুটি কারণে দরকার, নাম্বার ওয়ান ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ ইয়োর ক্যারিয়ার and for the development as a leader. Acha, apni jodi leader hote chan, eta development er jonno apnar self branding dorkar, apni jodi career e thaken seta advancement er jonno apnar self branding dorkar. In fact, ami ektu jehetu university te kaj korchi, porashona korte hoy, ami porashona korchhilam Jack Trout name ekjon famous marketing, etake marketing er guru bola hoy, tar onek boi lekha ache, tar sathe Al Rice dujon mile ekti boi likhechilen, dujoni marketing er professional. Acha, boi ti ছিল এরকম, পজিশনিং দ্য ব্যাটল ফর ইয়োর মাইন্ড, হাউ টু বি সিন অ্যান্ড হার্ড ইন আ ওভার ক্রাউডেড মার্কেট প্লেস। ওকে, পজিশনিং দ্য ব্যাটল ফর ইয়োর মাইন্ড, হাউ টু বি সিন অ্যান্ড হার্ড ইন দ্য ওভার ক্রাউডেড মার্কেট প্লেস। তো এই বইটিতে ওনারা সেলফ ব্র্যান্ডিংকে একটা প্রসেস বা ওয়ে বা একটা মাধ্যম হিসেবে দেখিয়েছেন, যেটা মাধ্যমটা হলো, নাম্বার ওয়ান ওনারা বলেছেন ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট, নাম্বার টু বলেছেন সাকসেস ইন বিজনেস অ্যান্ড লাইফ। ওকে, আপনি লাইফে যদি সাকসেসফুল হতে চান, সেলফ ব্র্যান্ডিং দরকার আছে, আপনি যদি বিজনেসে সাকসেসফুল হতে চান, সেলফ ব্র্যান্ডিংয়ের দরকার আছে, আপনি যদি ক্যারিয়ারে সাকসেসফুল হতে চান বা অ্যাডভান্স ভালো জায়গায় যেতে চান, সেলফ ব্র্যান্ডিং দরকার আছে। তো আমার মতে, যদি আমার কাছে জিজ্ঞাসা করেন একেবারে সেলফ ব্র্যান্ডিং বলতে আমি কি বুঝি, তাহলে আমি বলবো ইটস পার্সোনাল ট্রেডমার্ক। পার্সোনাল ট্রেডমার্ক, এক্স্যাক্টলি, পার্সোনাল ট্রেডমার্ক। এবং মজার একটি বিষয় হলো, এই ট্রেডমার্কটি কেমন হবে সেটা নিয়ন্ত্রক কিন্তু আমি নিজে। এবং প্রতিটি মানুষের কিন্তু সেলফ ব্র্যান্ডিং আছে বা এই ট্রেডমার্ক আছে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটি স্টেটাস দিয়েছিলাম, স্টেটাসটি ছিল এরকম যে আপনার পাশের সিটের কলিগকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন, তাহলে সে যে আনসারটা বলবে অ্যাকচুয়ালি সেটা তার আনসার না, এটা আপনি তার কাছে কিভাবে নিজেকে পরিচিত করিয়ে প্রেজেন্ট করেছেন, রাইট, এক্স্যাক্টলি। আপনি তার কাছে নিজেকে দয়ালু হিসেবে দেখিয়েছিলেন, নাকি কৃপণ হিসেবে দেখিয়েছিলেন, নাকি লেজি হিসেবে দেখিয়েছিলেন, নাকি আপনি স্মার্ট হিসেবে দেখিয়েছেন বা পাংচুয়াল হিসেবে দেখিয়েছেন, আপনি কি সেখানে অ্যাক্টিভ নাকি নেগেটিভ, আপনার অ্যাটিটিউডটা কেমন ছিল, অর্থাৎ অনেক দিনের বিহেভিয়ার আপনার ট্রেডমার্কটা আপনি ক্রিয়েট করেছেন। So self-branding, ultimately, it's up to you how you are going to show yourself, how you are going to present yourself to your colleague, apnar audience er kache, apnar kacher manushtir kache. In fact, je manushtir sathe rate ghuman apni, onar kache apnar self-branding ti kemon, এটা আপনার উপরে ডিপেন্ড করছে, একদিনে তৈরি হয়নি, অনেক দিনে তৈরি হয়। তো এই ক্ষেত্রে আমি যে জিনিসটি বলি, যদি আপনি সেলফ ব্র্যান্ডিংটি কনশাস ওয়েতে আপনি ক্রিয়েট করতে পারেন, বাট আপনাকে দুটি শব্দ মাথায় রাখতে হবে, নাম্বার ওয়ান ইউ হ্যাভ টু বি ফোকাসড অ্যান্ড মাইন্ডফুল। Mindful, wow, such a lovely word. I use this word very much frequent in my programs, leadership programs. So ekta arektu jante chabo, but at a different question er sathe. So ei jinish gulo jodi amra kori, jeta bolen je we can establish a concept of self branding, nijeke shobar majhe tule dhora, ebong apni bolen ekta kotha bolte shobdo bolen self trademark, trademark. This is important that personal ami Raihan, this is am I, the jokhon manusher kache Raihan what ta ashbe, ekta certain visual ashbe, this is Raihan. Raihan er kache kaj jodi di ei bhabe Raihan ডেলিভারি দিবে, এক্স্যাক্টলি, একটা একটা পারসেপশন কিন্তু কাজ করে। সো এই পারসেপশনটা ক্রিয়েট করার জন্য যে অ্যাকশনসগুলো, যে ইনিশিয়েটিভগুলো আপনি নেবেন আলটিমেটলি, দ্যাট ইজ ইয়োর সেলফ ব্র্যান্ডিং।